সোনার গয়নায় রূপোর গয়নায় মা সেজে উঠছেন। আগের দিন তোমাদেরকে সন্দেশকে দেখিয়েছিলাম ভ্লগে, তাই জন্য তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে পাখিগুলোকে কেন দেখালাম না। তো আজকে একটুখানি দেখিয়ে দিই ওদেরকে। দেখো অনেকদিন পর দেখছো তোমরা, ঠিক আছে? মানে ওদের ছানা পোনাগুলো বেশ বড় হয়েছে। আর ওই যে ওই পাখিটা দেখছো, ও কিন্তু মানে ওর যে পশমগুলো, গায়ের পশমগুলো, ওর পশমগুলো কিন্তু এখনও তৈরি হয়নি, এরকম টাইপেরই রয়েছে। আগে এটা বারান্দাতে ছিল আর কি পুরো খাঁচাটা, এখন বাইরে শিফট করা হয়েছে। ওদের যখন দেখিয়ে দিলাম সন্দেশকে, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো খাচ্ছে। দেখো অলরেডি দুপুরের খাওয়া দাওয়া আমার কমপ্লিট, আর এখন আমি বেরাবো। আকাশের অবস্থা যতটুকু দেখছি আমি, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আজকের গন্তব্য আবারও কিন্তু হুগলি জেলা, হুগলি জেলার ভদ্রেশ্বর। কেননা ভদ্রেশ্বরে আজকে রক্ষাকালী পুজো রয়েছে। এই পুজোটা অনেক পুরনো আর ঐতিহ্যবাহী একটা পুজো। আমি শ্যামনগর নেমে তারপর চন্দননগর হয়ে মানে রানীঘাট হয়ে যাব। এবার রানীঘাট হয়ে চন্দননগর স্টেশন হয়েও আমি যেতে পারি, অথবা মানে কোর্টের মোড়, চন্দননগর কোর্টের মোড় থেকে অটোও রয়েছে। এটা ভদ্রেশ্বর চৌমাথা অঞ্চলে হয় এই পুজোটা। ফাইনালি আজকের যে গন্তব্য অর্থাৎ ভদ্রেশ্বরের এই রক্ষাকালী পুজো, এখানে আসলাম। মাঝে অনেকগুলো সময় চলে গেছে আর অনেকগুলো জিনিস হয়েছে, সেগুলো তোমাদের একটু হালকা করে বলে দিই। প্রচুর বৃষ্টি হলো, আর হচ্ছে আমি 3টের সময় বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 7:20। এতক্ষণ সময় লাগে না, আমি তো ট্রেনে এসেছি। ট্রেনের মাঝখানে গাছ পড়ে মানে ঝড়ে হাওয়া দাওয়া হাওয়া দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, এখন বেশিক্ষণ আমি সময় নেবো না, ফটাফট করে ঢুকবো। দেখো সামনে অনেকটা ভিড় রয়েছে, ফটাফট করে ঢুকে তোমাদেরকে ঠাকুরটা দেখাই, আর কীভাবে পুজো হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। চলো প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে, মানসিক পুজো, তারপর আরও বাকি যে মানে মানসিকের জন্য অনেকেই লাইনে এখানে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছ এই দিকটা তো রয়েছে অনেকে। এটা হচ্ছে মন্দিরটার, মন্দিরে মায়ের যে প্রতিমা সেটা রাখা রয়েছে। চলো আমি তোমাদেরকে দেখাই। মূল মন্দিরের সামনেই একটা এরকম বজরঙ্গলীর মূর্তি রয়েছে, একটা মন্দির রয়েছে। একদম ভেতরের অংশে আছি, মাকে এখন এখানে সাজানো হচ্ছে, গয়নায় সাজানো হচ্ছে। একটু দেখাই সেই মুহূর্তটা, দেখো যখন সোনার গয়নায় রূপোর গয়নায় মা সেজে উঠছেন। দারুণ লাগছে দেখতে পুরো টোটাল যে বিষয়টা। দেখো অনেক এখানে মালা রয়েছে, সাথে সাথে সোনা এবং রূপোর অলঙ্কারে মা সেজে উঠছেন। এখানে বেশ কিছু গয়না রাখা রয়েছে, মায়ের গয়না রাখা রয়েছে, যেগুলো একটু পরেই আর কি পরিয়ে দেওয়া হবে মাকে, পুরো সুসজ্জিত লাগবে তখন। একটু মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখো কত মানুষের ভিড়, দেখো পুরো টোটাল এখানে লাইন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি? হ্যাঁ সুমন। আচ্ছা, ওর সাথে দেখা হয়ে গেল, ও আমার ব্লগ দেখে। আমার নিলদা। আচ্ছা ভিডিও কল করছো নাকি? না, আমিও ভিডিও করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। দেখো এখানে বেশ অনেকটাই ভিড় রয়েছে, পুরো পুজো দেওয়ার লাইন রয়েছে টোটাল এই অংশটা জুড়ে। মায়ের একদম সামনে থেকে দেখাই তোমাদেরকে যে প্রতিমাটা, সে প্রতিমাটা ভীষণই সুন্দর লাগছে দেখতে, পুরো ওপর থেকে একদম নিচ অবধি পুরো বিষয়টায়। ভদ্রেশ্বরের সুনীল নাথ, শিল্পী সুনীল নাথের এই যে প্রতিমা, সেই প্রতিমা বানানো হয়েছে, সুনীল নাথ বানিয়েছেন। এই যে মানে পুজোটা, সেটা হচ্ছে শতবর্ষ পেরিয়ে এই পুজো, 135 বছরের পুজো, এত পুরনো একটা ঐতিহাসিক পুজো, সেটা আমি এসেছি দেখতে। এই বৃষ্টির মধ্যে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল একটু আগে, কিন্তু এখন থেমেছে পুরো বিষয়টা। সংলগ্ন যে ঘর সেখানেই হচ্ছে।
দেখতে পাচ্ছ যে ঘট, সে ঘট রেডি করা হচ্ছে অলরেডি, যে ঘটে যে স্বস্তিক চিহ্ন সেটাও এঁকে দেওয়া হয়েছে, এটাই তো এখন পুজো করা হবে। তো এখানে এইটা কি পঞ্চ কি যেন বলে, এটা আচ্ছা পঞ্চপল্ল, কী কী পাতা থাকে এখানে? আম, কাঁঠাল, ঘট। আচ্ছা এই পাঁচটি পাতা এখানে থাকে। ভদ্রেশ্বরের এই রক্ষা কালী পুজোর যারা এখানে পুজো করবেন, একটুখানি তাদেরকে দেখিয়ে দিই, ওনারা সকলেই পুরোহিত, এখানে সকলেই পুজো করবেন। এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে ভোগ। ভোগের ঘরে আমি চলে এসেছি, দেখাবো তোমাদেরকে। দেখো এখানে ভোগ রেডি করা হচ্ছে, পোলাউ আর হচ্ছে তোমার এখানে আলুর দম, এটা কিন্তু এখানে রেডি করা হচ্ছে। এই টোটাল যে প্যাকেট, সেই প্যাকেটে ভরা হচ্ছে। ঘট রেডি, ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পুজোর যে কাজ সেটা একটু পরেই শুরু হয়ে যাবে। তারপরে এই যে বড় বড় যে পাত্রগুলো এখানে রাখা হয়েছে, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে অলরেডি এটা রেডি হয়ে গেছে, এগুলোও সব রেডি হয়ে গিয়েছে, কিন্তু ঢাকা রয়েছে। রক্ষা কালী পুজো তো আমরা সকলেই দেখেছি, কিন্তু কেন এই রক্ষা কালী পুজো করা হয়, এখানকার যে পুরোহিত তার সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার। এই রক্ষা কালী পুজো আমরা কেন করি? রক্ষা কালী পুজো আগেকার দিনে বিভিন্ন ধরনের মারি রোগ হত, সেই সমস্ত মহামারী রোগ থেকে উদ্ধার পাওয়ার জন্য, যাতে চুরি ডাকাতি এইসব যাতে না হয়, তার জন্য এই পুজো করা হয়। মানে মা আমাদের রক্ষা রক্ষা করার জন্য, সমস্ত কিছুর থেকে রক্ষা করার জন্য এই রক্ষা কালী পুজো করা হয়, এবং ত্রিমাতা বা চৌমাতার মোড়েতে এই কালী পুজো করা হয়। আচ্ছা এই বিষয়টা কেন, যে সূর্য ওঠার আগে মাকে নিয়ে আসতে হবে সূর্য, এই আগেকার দিনে কালী পুজো তো রাত্রিবেলায় করা হতো, এখন সন্ধ্যে সন্ধ্যে চলে আসে। কালী পুজোর প্রকৃষ্ট সময় হচ্ছে রাত 12টার থেকে ভোরবেলা পর্যন্ত, সেই কারণে ওই রাত্রিবেলায় পুজোটা করা হয়, এবং সেই কালী কেউ দেখতে পেত না, আশেপাশের লোক প্রতিবেশী বাচ্চারা কেউ দেখতে পেত না, রাত দুপুরে আসতো, পুজো হতো, বিসর্জন হয়ে যেত। এইটাই বৈশিষ্ট্য। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ভদ্রেশ্বরের এই বিখ্যাত রক্ষা কালী পুজোর জেনারেল সেক্রেটারির সাথে কথা বলবো, প্রবীরবাবুর সাথে কথা বলবো। নমস্কার। আপনাদের, হ্যাঁ, এই পুজোটা মূলত কোন দিন হয়? আমাদের এই পুজোটা হয় কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিতে, একটা দিন দেখে যেখানে মায়ের হচ্ছে যে সমস্ত তিথি নক্ষত্র মেনেই আমাদের মায়ের পুজোটা এখানে অনুষ্ঠিত হয়। আচ্ছা, আর এখানে তো একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা হচ্ছে মাকে মানে সূর্যাস্তের পর ওই বিষয়ে, সূর্য অস্ত্রের পর প্রতিমা নিরঞ্জন হয়, এই আগমন হয়, আর সূর্য ওঠার পরেই নিরঞ্জন হয়। মূলত এই পুজোটা যে পুজোকে ঘিরে এখানে কী কী জিনিস হয় সেই শিডিউল, এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়, ভোগ বিতরণ হয়, তারপর মানসিক দণ্ডি খাটা হয়, প্রায় 500,000 মানুষ দণ্ডি খাটে, তারপর মানসিক পূজা হয়, তারপর রাত্রিরে বলি হয়। একটু জানতে চাইবো আপনার কাছে এই পুজোটা এই বছর কততম বর্ষে পদার্পণ? 135তম বর্ষে পদার্পণ করিল, আর আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের পূজা কমিটির প্রেসিডেন্ট ডাক্তার ভোলানাথ দাস, উনি ওনার থেকে আপনি কিছু। আচ্ছা, 135 বছরের তো পুজো, এই যে পুজোর ইতিহাসটা একটুখানি কীভাবে শুরু হয়েছিল একটু জানতে চাইবো আপনার কাছে। শুনি, দেখুন, এই যে শুরু হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো বলা অসম্ভব, কারণ হচ্ছে 135 বছর আগে কীভাবে হয়েছে, আমাদের বাপ জ্যাঠা কাকারা কীভাবে করেছে, এই ব্যাপারটা তো বলা খুব অসম্ভব, কারণ তখনকার লোক তো আর কেউ নেই।
এই এলাকাতে এই পুজোটা দেখতে আসে প্রতি বছরই, যেহেতু হয়ে আসে প্রতি বছর। হ্যাঁ, দর্শনার্থীদের জন্য বলে দিন যে কিভাবে আসবেন তারা, রুটটা বলে দিন। রুটটা হচ্ছে যেমন এখান থেকে জিটি রোড, খুব বেশি হলে 5-7 মিনিট সময় লাগে। জিটি রোডে 2 নম্বর বাস, মিনি বাস, ঠিক আছে, চুচুড়া থেকে আসছে, বালি থেকে আসছে। হ্যাঁ, আর এদিকে স্টেশন ভদ্রেশ্বর স্টেশন, ভদ্রেশ্বর স্টেশন যেতে 10 মিনিট সময় লাগে। ট্রেনে করে মানুষ আসতে পারে, হাওড়া থেকে 40 মিনিট লাগে, ব্যান্ডেল থেকে 15 মিনিট লাগে। আজকে সকাল থেকে কি কি করা হলো? সকাল থেকে অনেক ভোগের নিয়ে এখান ওখান যাওয়া আসা, পয়সা তোলা, চাঁদা কাটা, তারপর জিনিসপত্র। ভোগটা কখন হয় এখন? ভোগটা এই 8টার সময় শুরু হয়ে যাবে। ভোগ মানে তাও কত মানুষের ভোগ? নয় নয় করে 6-7 হাজার উপর মানুষ ভোগ মানে টোটাল এলাকার মানুষ, এলাকা বাইরে থেকেও অনেক মানুষ আছে। আর ঠাকুর বিসর্জন তো কাল? ঠাকুর বিসর্জন কাল ভোর 4:30 সময় হবে। খুব ভালো লাগলো কথা বলে, আবার তো আসবো পরবর্তীকালে। এলাকার স্থানীয় কাউন্সিলর শ্রীকান্ত বাবুর সাথে কথা বলব। নমস্কার। আপনাদের এই যে পুজোটা ঐতিহ্যবাহী পুজো, 135 বছরের পুজো, শতবর্ষ পেরিয়ে এই পুজো, কি বলবেন এই বিষয়টা? এটা তো একটা জাগ্রত পুজো। আমরা ছোটোবেলা দিয়ে দেখে এসেছি যে বহু মানুষ ডন্ডি খাটত, বলি হতো, সারা মেলা বসতো, খুব জাগ্রত পুজো। মানুষ মানে এটাকে দেখে যত রক্ষাকালী পুজো এই এলাকায় দেখছেন, এইটাকে দেখে শুরু করে, মানে এটা সবথেকে প্রাচীন পুজো, সবথেকে পুরনো পুজো এটা। অনেক ধন্যবাদ আপনাকে। এলাকার বিধায়ক অরিন্দন বাবুর সাথে কথা বলবো। নমস্কার। এই পুজোটা ঘিরে তো এখানে বেশ অনেক মানুষের সমাগম হয়, প্রশাসনিক দিক থেকে দেখতে পাচ্ছি যে অনেক বেশ অনেক মানুষরা রয়েছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমরা মায়ের ভক্ত। আজকে এই চৌমাথা, চৌমাথার যে পুজো, দীর্ঘদিনের পুজো, 135 বছরের পুজো, এখানকার এলাকার মানুষ তো আছে, এলাকার বাইরের মানুষও আছে, যে এই পুজোয় সবাই আমরা সমবেত হই। মায়ের কাছে একটাই প্রার্থনা যে মা সবাইকে ভালো রাখুক, মা সবাইকে সুস্থ রাখুক, এটাই আমরা কামনা করি। অনেক ধন্যবাদ। 135 বছরের এই ভদ্রেশ্বরের যে রক্ষাকালী পুজো, তো আমার তো ভীষণই ভালো লাগলো। ভদ্রেশ্বর থেকে বা হুগলি থেকে কারা কারা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। ও আমাকে ইনভাইট করেছিলো, চলে আসলাম, তাই জন্য আরও অনেকে তোমরা এখানে বলেছিলে এই পুজোটার ব্যাপারে, ঠিক আছে। তো ভীষণই একটা ভালো পুজো, সামনের বছর আবার আমাকে বলে দিও জাস্ট, ঠিক আছে, আমি চলে আসবো। আরও এখানে অনেক কিছু হয়, দণ্ডি থেকে শুরু করে আরও অনেক কিছু হয়, কিন্তু আবহাওয়ার কারণে আমাকে বাড়ি ফিরতে হবে, সেটা দেখানোটা পসিবল হয়ে ওঠে না, এই হচ্ছে ব্যাপার। মানে বাড়ি থেকে একটুখানি দূরে হলেই এই হচ্ছে সমস্যা। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সরাসরি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা টাটা।